আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম, আর আলিপেটটাক ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সবাইকে ওয়েলকাম। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে, আর এই লফটে আমার এর আগেও আসা, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটাতে। তো আজকে দাদার আমন্ত্রণে আবার চলে এসেছি। তো আপনারা সবাই কম বেশি পরিচিত দাদার সাথে, দাদা লালবাবু নামেই পরিচিত। আর এটা হচ্ছে প্রপার লোকেশন, একদম সূর্যপুর পিয়ারার হাট বা পিয়ারার বাজার বলতে পারেন। তো দাদার দিকে আমি তো চলে যাব। তো দাদা, তোমার প্রথম যে ইউটিউব জার্নি বা সোশ্যাল মিডিয়ায় যে প্রথম তোমার পায়রার শখ, এই জাস্ট কিছুদিন আগেই হলো। তো তুমি তো পায়রা তো দীর্ঘ বহু বছর করেছো, আমরা লাস্ট ভিডিও সেইগুলো সব মোটামুটি কভার করেছি। তো তোমার এই ইউটিউবে ভিডিও আসার পরের যদি এক্সপিরিয়েন্সটা একটু যদি দুটো একটা কথা বলো। হ্যাঁ, ইউটিউব করার পরে সত্যি কথা বলতে অনেক সোশ্যাল মিডিয়া অনেক ফোন আসছে বা অনেক ভালো লাগছে আমার, যে দাদারা সব ফোন করছে বা দাদারা সব আসছে, কেউ ব্রিডিং পেয়ার চাইছে, কেউ বাচ্চা চাইছে। তো যাই হোক, মোটামুটি আমার কাছে তো আছে, অনেকগুলো আছে। তো যে দাদাদের মোটামুটি শখ লাগে আসবেন, লাগলে দেব, অসুবিধে নেই। আগের ভিডিওতেও বলেছি বা আগের ভিডিওতে অনেকগুলো মোটামুটি দাদারা ফোন করেছিল এবং অনেকে নিয়ে গেছে, কিছু কিছু পায়রা নিয়ে গেছে। তো এখনও আছে পায়রা, অনেকগুলো আছে। ব্রিডিং পিয়ার করেছি 15 পিয়ার, আর বাচ্চা কাচ্চাও করছি দাদাদের দেওয়ার জন্য। আর দাদারা সব করুক, আমি একা সব করবো, দাদারা কিছু সব করুক। আর মোটামুটি জেনারেশন তো জানেন, আবার আফতাব দাদার কাছ থেকে সব নেওয়া আছে। তো আফতাবদাকে থ্যাংকস জানাই, আফতাবদা যে পায়রাগুলো আমার দিয়েছে খুব ভালো, খুব বেটার পায়রা দিয়েছে, রেজাল্টেড পায়রা, খুব ভালো জেনারেশন পায়রা দিয়েছে, উঠছে ভালো আমার কাছে। হ্যাঁ, সামনে সপ্তাহে পায়রা উড়িয়েছিলাম, প্রায় 8 ঘন্টা উড়েছিল। 8:45 তুলেছিলাম, 4:46 পায়রা নেমেছে নর্মালে। তো যাই হোক, সামনে টুর্নামেন্ট আছে, খেলবো, আপনারা আসুন, সব করুন, দেখুন। আপনাদের যদি লাগে কয়েক জোড়া দেওয়া যাবে, বাচ্চাও দেওয়া যাবে, অসুবিধে নেই। কিছু সেলের পায়রা আছে, সেগুলো আলাদা করে ভিডিও দেখাবো আপনাদেরকে। আর এমদে এসছে, হ্যাঁ, সেগুলো দেখাবে আপনাদের। এমনি খুব ভালো আছি, এমনি আপনারাও আসুন, আরো ভালো থাকবো, ফোন করুন, অসুবিধা নেই। মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো? হ্যাঁ, ভালো। তুমি তো খুব একটা ইউটিউব ফেসবুকে এর আগে করনি, তো আমরা সবাই মিলে বললাম যে এটা দেখানো হোক, তোমার শখটা সবার কাছে পৌঁছাক। তো মোটামুটি এখন সবার যেভাবে মানে পায়রার বন্ধু অনেক বেড়ে গেছে, তাই তো? অনেক ফোন আসছে, অনেকে বাড়িতে আসছে, হ্যাঁ, অনেক জায়গাতে ফোন আসছে, অনেকে আসবে বলছে। আমরা মোটামুটি কি ধরতে পারি যে এই শখের জিনিসটা আরো সবাই আগিয়ে আসুক শখ করানোর জন্য, তাই তো? তাদের পায়রা শখ করাক, সবাই তারাও শখ করুক, আমিও শখ করি, আমি একা শখ করবো, দর্শকও শখ করুক, নামও হোক আমার, এটাই আমি চাই। ভালো ভালো জেনারেশন দেবো, ভালো ভালো বাচ্চা দেবো, ওরা উড়িয়ে আমার কথা বলবে যে না, দাদার কাছে বাচ্চা নিয়ে এসেছিলাম, উড়েছে ভালো। একটা একটা কথা আমি বলি, যে দাদা যে পায়রা করছেন সেটা হচ্ছে মালবাই পায়রা, আজকের দিনের একদম মানে ট্রেন্ডিং একটা পায়রা আর কি, যেটা সবাই করতে চাইছে। এবার অনেকে ব্যর্থ হচ্ছে, অনেকে ভালো ফলাফল পাচ্ছে না, অনেকে প্রপার ট্রিটমেন্ট জানে না, বা অনেকে ভালো ব্লাড লাইনটা পাচ্ছে না। যেটুকু আমি জানি যে মালবাই পায়রার কিন্তু রূপ, রং, বডি গেট আপ এইগুলো অতটা ফ্যাক্টর করে না, কেন ব্লাড লাইনটা ফ্যাক্টর করে। তো ভালো ব্লাড লাইনের পায়রা সবার কাছে থাকে না বলে হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো দাদা এই পায়রা নিয়ে আগিয়ে যাচ্ছেন, মালবাই পায়রা উনি করে খুবই হ্যাপি। সব থেকে একটা প্লাস পয়েন্ট বলি, দাদার যে লোকেশন একদম মেন রোডের উপরে, একদম হাটের পাশে। তো দাদার যখন পায়রা ওড়ে, তো এই বাজারের লোকরাই কিন্তু এই পায়রা ওড়ান দেখে দাদার একটা প্রচার করে দিয়েছে যে হ্যাঁ, এখানে পায়রা আছে কিছু, যে পায়রা সারাদিন ওড়ে। আর দাদার যে কর্মসূত্রে জড়িত, একটু সত্যি বলছে মানে একটু প্রেশার থাকে। তো ডিসেম্বরের শেষের দিকে দাদার খেলার ইচ্ছা আছে, আমরা চাই না দাদা ভালো একটা রেজাল্ট করতে পারেন। বাকি মোটামুটি 7-8 ফোন তো ছুঁই ছুঁই যাচ্ছে, তাই তো? 8 ঘন্টায় অ্যাভেলেবেল, লাস্ট ওড়ানোর সপ্তাহখানেক আগে 8 ঘন্টায় মেরেছে, ওপরে দেখা আছে। তো মোটামুটি রেজাল্টটাও শুনলেন, আর দাদা বুক ঠুকে বলেন, মানে সব থেকে বড় কথা যে আপনারা আসবেন, আমি পায়রা উড়িয়ে দেবো। মানে এই যে মানে এই যে মানে একটা বলে না যে বুক ঠুকে বলা, এটা কিন্তু সবাই পারে না। তো দাদার পায়রা উড়ে বলেই দাদা বলতে পারেন। তো আজকে আমরা মোটামুটি আগের যে উড়ান পায়রা বা ব্রিডিং পায়রা আমার সব শখ করানো চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে অ্যান্ড আই বাটনে। তো আজকে মেনলি আসা যে
যে দাদা অনেকদিন ধরে, দাদা আমি ভিডিও শুট করেই আছি, তার নেক্সট ডে থেকেই দাদা আমাকে ডাকছেন, আসো আসো আসো। যেদিনকে ইনফ্যাক্ট আফতার দাও এসেছিলেন, আমাকে দাদা প্রায় 19 থেকে 20 বার কল করেছেন, কিন্তু আমি অনেক দূরে একটা লভ ভিজিটে বাইকে ছিলাম, তো আমি আর আসতে পারিনি। তো ওইটা আসলে একসাথে সবাই গেট টুগেদার হতো, ভালো লাগতো। তো মোটামুটি আজকে আসার উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি যে প্রচুর ভাই পায়রা চাইছো, ভালো মালবাই পায়রা, তো দাদা কিছু পায়রা লফ থেকে দিতে পারবে। মানে উড়ান ঘরে মোটামুটি 40টা মতো পায়রা আছে, তো সেখান থেকে মোটামুটি 20-22টা পায়রা দাদা দিয়ে দেবে, আর 10-15টা পায়রা রেখে দেবে ম্যাচের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি আমরা শুধু আজকে অনলি ফর সেল পারপাসেই ভিডিও করব। বাকি ভালো লাগলো যে দাদা ইউটিউবে আসার পর দাদা হ্যাপি, এন্ড দাদা সবাইকে বলবেন এরকম সোশ্যাল মিডিয়া শখ করানোর জন্য। আর একটা কথা দাদা, এই যে আপনি যে শখটা করেছেন, বুকে পাথর রেখে পুরাতন সব পায়রা ছেড়ে দিয়েছেন, তো দর্শক বন্ধুদেরকে সেটাই সাজেস্ট করবেন যে যেকোনো একরকম পায়রাই করা উচিত বা ভালো? একই লাইনে থাকা ভালো, কেননা 2-3 রকম পায়রা থাকলে 2-3 রকম উড়ান হয়, 2-3 রকম সমস্যা দেখা যায়। অনেক পায়রা নিচেই ওড়ে, অনেক পায়রা ছুটে ওড়ে, ঠিক আছে, অনেক পায়রা হয়তো ডিবে গিয়ে ওড়ে, সেই জন্য পায়রা সেটিংটা সমস্যা হয়। ওই জন্য আমি একই লাইনে পায়রা করে রেখেছি, সব পায়রা একই লাইনে ওড়ে। আচ্ছা, তোমার হাইট যায় এবং মিডিলে আসে, আবার হাইটে যায়। কারণটা উনি বলে দিলেন, তো হিসাবে বলা যাচ্ছে যে মানে একই লাইনে করলে বেটার হয়, যে কোনো একরকম পায়রা নিয়ে ঘাটাচাড়া করলে সেই পায়রা সম্বন্ধে। যেমন আমি বলছি, আমি অন্ধ্রার ম্যাড্রাসে করছি, তো যখন প্রথমে ম্যাড্রাস থেকে অন্ধ্রা পায়রা করেছি একটু প্রবলেম হয়েছে, ইনফ্যাক্ট ওদের ওয়ানটা ব্যালেন্স করতেও প্রবলেম হয়। তো দাদা যেমন মালবাই করছেন, এখন যদি দাদাকে আমি দুটো ম্যাড্রাস পায়রা দিয়ে দিই, তো ওরালে মালবাই ওয়ানটা আলাদা হবে, ম্যাড্রাস ওয়ানটা আলাদা হবে, তাই তো? তো মোটামুটি আপনারা একই লাইন বা একই জেনারেশনের উপর পায়রা একটু বেশি ফোকাস করুন, তাহলে কি হবে ওইটার সম্বন্ধে আপনি আটঘাট সব জানবেন, যে ওর কেমন কি রেজাল্ট, কেমন কি নাসাল, কেমন কি ওর ব্লাড লাইন জানতে পারবেন। তো যাই হোক, আমরা বেশি ইন্টারভিউ সেকশন করছি না, বাকি তো দাদা পরিচিতি হয়েই গেছে আমাদের এই কলকাতার বুকে প্রপার এরকম মালবাই লট, মানে আর আছে বলে আমার তো দেখা নেই, আছে নেই বলবো না, কিন্তু তার মধ্যে দাদা হচ্ছে একজন যে অনলি ফর মালবাই করছেন, ভালো মালবাই করছেন, ভালো মালবাই সব করে উড়াচ্ছেন। তো আসুন, আর বেশি কথা বলাচ্ছি না, অনেকটা লম্বা হয়ে গেল, বাট এটাও দরকার আছে। আমরা সেলের যে পায়রা গুলো আছে, মোটামুটি অনেকগুলো পায়রা আছে, যেহেতু অনেকগুলো পায়রা আছে, চেষ্টা করব যে মানে শখ করানো পিআরপিআর হিসাবে, আর পিআরপিআর হিসাবে আপনাদের স্ট্যান্ডিং দেখাবো। বাকি সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, সব সময় বলছি, তোমরা লফটে আসো, টাকা দিচ্ছ, পায়রা দেখো, সামনে অ্যাটলিস্ট হাতে ধরে ফিলটা করো যে আমি কি পায়রা নিচ্ছি। তো তাতে কি হবে না, একটু সময়টা হয়তো যাবে, বাট তোমরা মানে একটা মনের দিকে শান্তি পাবে যে আমি একটা পায়রা দেখে বুঝে পছন্দ করে নিয়ে এসেছি। তো এটাই আমি বারবার বলবো যে লফটে আসো দাদা, লফটে আসো, কারণ মালবাহী পায়রা অনেকেই নতুন, অনেকেই নতুন করে করছো, এক দুজনা নিয়ে শুরু করছো, তো তারা দাদার সাথে কথা বললে, দাদা লফটে আসলে মিশলে বুঝতে পারবেন যে এই পায়রাটার নেচারটা কি, বা এই পায়রা কিভাবে রাখা উচিত, বা এই পায়রাটার উড়ানটা কি। তো সকলের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই তো সময় দিয়ে হবে না, তো লফটে এসে আমার সঙ্গে দেখা করে যাও, ঘুরে যাও, আমার বাড়িতে খেয়ে দিয়ে যাও, ঠিক আছে, এসে লফটে ঘুরে যাও। তো মোটামুটি একটু আমি দেখিয়ে দিচ্ছি আরো একবার, এইটা হচ্ছে দাদার মানে আড্ডা সেকশন, এখানে নর আর মাদি পার্টিশন করা আছে, আর এই সামনে পুরো জালঘর করা আছে, আর এইটা হচ্ছে দাদা ব্রিডিং সেকশন, এই ব্রিডিং সেকশনের মাঝে নেট দিয়ে পার্টিশন করা, এখানে সমস্ত ব্রিডিং কেজ গুলো আছে। আর আমরা যে পায়রা গুলো আজকে শখ করাবো, যেগুলো আপনারা নিতে পারবেন, সেটা হচ্ছে এই সেকশনে রাখা আছে আলাদা করে, তো আমরা এখান থেকেই শখ করাবো, আর বাকি দাদার তো আমরা হেল্প নেবই শখ করানোর জন্য, এই যে সেকশনে আলাদা করে রাখা আছে। যেহেতু সময়টা সংক্ষিপ্ত নিয়ে আমি লফ ভিজিট করি, তো আমি দাদাকে একটু সকাল সকাল বলেছিলাম যে দাদা আপনি আগের থেকে সব একটু রেডি করে রাখুন, যেগুলো আপনার মনে হচ্ছে যে দিতে পারবেন, দিলে ভালো মানে হয়, কেন উড়ান পায়রা লফটে না, উড়ান পায়রার সাথে অন্য পায়রা থাকবে, তাদের ধরুন 4টে আড্ডা নেই, তাদের খুব প্রবলেম হয়, ধরুন যেগুলো ম্যাচে যাবে তার খাবার, আর যেগুলো রেস্টে পায়রা যে তার খাবার, এক হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য দাদা এই পায়রা গুলো দিচ্ছেন, আপনারা নিন, ভালো মালবাই শখ করুন। আর দাদা কিছু আপনার দিক থেকে কিছু বলার আছে? বলার আছে বলতে মোটামুটি যেটা কিছু পায়রা তো খান 25-30 পায়রা যেটা আমি আলাদা করে রেখেছি, এটা মোটামুটি এগুলো খুব ভালো জেনারেশন পায়রা আছে, তো আমি এগুলো দাদারা আসুক, এসে সব করুক, দেখুক, যদি পছন্দ হয় নেবে। প্রাইসটা কি রিজনেবল থাকবে? প্রাইসটা একটু কম করে দিয়ে দেবো দাদাদের, কারণ আমার সামনে টুর্নামেন্ট আছে উড়ানোর জন্য, তো কিছু
খরচা পানির ব্যাপার আছে, তার জন্য আমি একটু কম দামে দিয়ে দেবো এগুলো। আচ্ছা আচ্ছা। আর যারা জোড়া জোড়া নেবেন তো মোটামুটি একটু নিয়ম মতো সাধারণ দাম হবে, আর যদি কেউ বলে যে একসঙ্গে নিয়ে নেবো একসঙ্গে আমি দিয়ে দেবো, অনেক কমে দিয়ে দেবো এই লকটা। ঠিক আছে, জোড়া দেখাবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন আর সকলে পায়রাকে ভালো রাখার চেষ্টা করবেন।